গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় শৌখিন পরিবহনের ধাক্কায় তিন পোশাক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনায় ওই বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলিফ কেজুয়াল লিমিটেডের শ্রমিকেরা রাস্তা পারাপারের সময় ওই বাসটি ধাক্কা দেয়। এ সময় আহত তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।